hands up. নমস্কার খাওয়া যাক চ্যানেল থেকে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা জল খাবারের সকালের টিফিনের জন্য খুবই মানে সুস্বাদু আর খুবই উপকার। নিয়েছি আমি কি নিয়েছি, আপনারা এতে এই পাউরুটি অবশ্যই আপনারা টোস্ট করে খান বা ডিম আমলেট করে খান। তাহলে আমি নিয়েছি আলু, ছোলা, কাঁচা লঙ্কা কুচি, রসুন আর আদা সঙ্গে একটু, আর নিয়েছি তো পাউরুটি। দেখতে পাচ্ছেন পাউরুটি দিয়ে ছাটগুলো, এই যে সাইডগুলো আমি কেটে নিয়েছি, কেটে এটাকে মানে এই যে ফাটিয়ে নিয়েছি। এক পিস আলু নিয়েছি, যারা সুগার পেশেন্ট তাদের পক্ষে খুব সুবিধা হবে, এই আলুটা খেতে হবে না। আর সঙ্গে নিয়েছি আমি এই যে ডাল আর চাল। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা আমি কড়াইতে দিয়েছি যে ফোড়ন দিতে হবে এটা। এবারে আমি স্বাদ অনুযায়ী নুন দেব অল্প করে, কালারের জন্য হলুদটা দেওয়া খুব দরকার। নুনটা দিলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা মজে যাবে। এটা মধ্যে আমি একটু হলুদ দিয়ে নিলাম, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো, আপনারা না চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই। একটা ডিম দেবো, ডিমটা দিলে দারুণ একটা কালার আসবে। এটা মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। এইবারে আমি এটাকে ফাটিয়ে নেব একটু, আপনারা ডিম একদম পারফেক্টভাবে হয়েছে। যাই হোক, এবার আমি আদা আর এই রসুন থেতু করে রেখেছি সেটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আদা রসুনটা দিলে একটু টেস্টটা আলাদা আসবে, চিকেনের টেস্টটা আসবে। আর কাঁচা লঙ্কাটা আপনারা না যে না খাবেন তা না দিতে পারেন, সামান্য একটা দিলে হয় না দিলে হয়, আর যে একটু ঝাল খাবেন তার একটু বেশি দেবেন। এতটা আমি হিং দেবো, হিংটা দিলে খেতে সুস্বাদু। আর ছোলাটা দিয়ে দেবো আমি, এই যে আমি একটা আলু নিয়েছি দুই পিস করে, সুন্দর একটা গন্ধ। এটা আমি নিচ্ছি যে গুঁড়ো করে রেখেছি পাউডার, এটা পাউডার করে নিয়েছি, হাফ ভেঙেছি, ফুল করতে হয়নি আমার। সুন্দর হয়েছে দেখুন কিভাবে মজে গেছে, একসাথে সব মিশ হয়ে গেছে। আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে আমি দীর্ঘ 15 বছর আমি অসুস্থ, যাই হোক আমি কোনো কথা যদি ভুল বলি আপনারা আমার ক্ষমা করবেন। আমার হয়তো দেখা গেল আমি বলতে গেলাম কারি পাতা, সেটাকে বললাম পুদিনা পাতা। আর আমার চ্যানেলটাকে একটু দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, লাইক করবেন। এই যে কথাগুলো বলি না, এই কথাগুলো আমি মুখে বাজে, আগে আমার হতো না। খুব সুন্দর হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর এসছে। খুব গরম, এই যে পাউরুটিটা গুঁড়ো করে দিয়েছি না, আরো সুন্দর নরম হয়ে গেছে এটা। এটাকে আমি হাত দিয়ে উল্টে দিচ্ছি,
সকালে বিকেলে জল খাবার খুব সুস্বাদু। কালার গুলো দেখুন কি সুন্দর এসেছে, আমি একটা কেটে দেখাচ্ছি।